ওয়েলকাম বন্ধুরা, আমি রাজদীপ আপনাদেরকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজকে আপনাদের জন্য একটি টোটালি ডিফারেন্ট রকমের কন্টেন্ট নিয়ে এসেছি, যেটি আপনাদেরকে এক প্রকার চমকে দেবে। আমরা সকলেই জানি ভিক্টোরিয়া মেমোরিয়ালের কথা, কিন্তু আজ আপনাদের বলবো কালো রঙের ভিক্টোরিয়া মেমোরিয়ালের কথা। হ্যাঁ বন্ধু, ঠিকই শুনেছেন, কালো রঙের ভিক্টোরিয়া মেমোরিয়াল। যারা কলকাতার বাইরে থাকেন তারা কলকাতায় বেড়াতে এলে আর কোথাও যাক চাই না যাক এই ভিক্টোরিয়াতে অবশ্যই দেখতে আসবেন। শীতকালের কলকাতায় শহরে ঘুরতে যাওয়া মানেই ভিক্টোরিয়ার দিকে একটা দেওয়া। সাদা রঙের এই সৌধটির চেহারার সঙ্গে কম বেশি কলকাতাবাসী সবাই পরিচিত। দেশের বেশিরভাগ মানুষ চোখের সামনে কলকাতা মানেই যেটা দেখে সেটা হচ্ছে সাদা মার্বেলে মোড়া চার দেওয়াল প্রসাদ পময় বাড়িটি, আমাদের ভিক্টোরিয়া। কিন্তু আপনি কি জানেন একটা সময় এই ভিক্টোরিয়া ছিল কালো রঙের? হ্যাঁ, কালো রঙের। তার আগে আমরা জেনে নেব ভিক্টোরিয়ার ইতিহাস। 1906 সাল থেকে 1921 সালের মধ্যে নির্মিত একটি বড় মার্বেল প্লেস বা মার্বেল ভবনটি হল ভিক্টোরিয়া। এটি তৎকালীন ব্রিটিশ শাসিত ভারতবর্ষের রানী ভিক্টোরিয়ার স্মৃতিতে এই মার্বেল সৌধটি বানানো হয়েছিল, যা ওনারই নামে নাম রাখা হয়েছিল ভিক্টোরিয়া মেমোরিয়াল। বিশ্বের যতগুলি স্মৃতিসৌধ রয়েছে তার মধ্যেও এটি অন্যতম বড় স্মৃতিস্তম্ভ বলা ভুল হবে না। এটি টোটাল 64 একর বাগানের ওপর দাঁড়িয়ে রয়েছে এই ভিক্টোরিয়া মেমোরিয়াল। এর দুটো পার্টে ভাগ রয়েছে, প্রথমটি পার্ক এবং ভিতরটি মিউজিয়াম। দুটোরই টিকিট আলাদা আলাদা, আপনারা চাইলেই টিকিট কেটে অনায়াসে ঘুরে দেখতে পারেন এই ভিক্টোরিয়া মেমোরিয়াল। কিন্তু আপনাদেরকে যে বলবো বলেছি কালো ভিক্টোরিয়ার কথা, তো আসুন জেনে নেব এই কালো ভিক্টোরিয়ার রহস্যটা কি। কালো ভিক্টোরিয়ার কথা বলার আগে আপনাদের একটা জিনিস আমি বলতে চাই। আপনারা যারা বিষ্ণুপুরে গেছেন তারা ওখানে দেখে থাকবেন যে ওখানে পোড়ামাটির জিনিসপত্র বিক্রি হয়। মূলত দুই রঙের এই জিনিসগুলি পাওয়া যায়, একটি কালো অপরটি লাল। একটি মাটিকে পোড়ালেই সাধারণত তার লাল রং ধারণ করে, কিন্তু কালোটিকে কালো রং করতে হয়। কাদামাটির সাথে ঘুটে মিশিয়ে এই কালো রং বিশেষভাবে তৈরি করা হয়, যা তারপর তাকে পুড়িয়ে কালো মাটির আকার দেওয়া হয়। প্রাথমিক অবস্থাতে কালো থাকলেও পোড়ার পর এটি আরও কালো রূপ ধারণ করে। এই মূল ঘটনায় ঘটনাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, যে সময় কলকাতা ছিল ব্রিটিশ এবং আমেরিকার সেনাদের বড় ঘাঁটি। তারই মধ্যে 1942 সালে এবং 1942 থেকে 1943 সাল নাগাদ কলকাতায় জাপানি সেনার আক্রমণ শুরু হয়। 1942 সালে কলকাতায় বোমা পড়ে, খিদিরপুর ডকের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এই পুরো আক্রমণটাই চালানো হয়েছিল জাপানি বিমানবাহিনীর তরফ থেকে। দিনের আলোয় ব্রিটিশ সেনারা যুদ্ধে সামলে নিতে পারত, কিন্তু বিপত্তি ঘটত রাতের বেলায়। রাতের অন্ধকারে জাপানি বিমানগুলি হানা আরও ভয়ঙ্কর হয়ে উঠত। তারা অন্ধকারের মধ্যেই বিভিন্ন জায়গায় হানা দিত। জাপানিদের আক্রমণের প্রধান লক্ষ্যই ছিল শহরের বড় বড় বাড়ি, ভাস্কর্য, স্থাপত্য, রাস্তাঘাট এবং বড় বড় বন্দর ধ্বংস করে দেওয়া। আর তাই রাতে ব্ল্যাকআউট করে দেওয়া হতো ওই সময়। ব্ল্যাকআউটের অর্থ হচ্ছে সারা শহরের লাইট নিভিয়ে দেওয়া, যাতে রাতের বেলায় ওপর থেকে হামলা করার সময় কোনো কিছু ওরা দেখতে না পারে। কিন্তু আলো নিভিয়ে বাড়িঘর অন্ধকার করে গেল ভিক্টোরিয়ার কী হবে? ভিক্টোরিয়া তো সাদা ধবধবে চাঁদের আলোয় খুব পরিষ্কারই ওপর থেকে তা বোঝা যেত। তাই চাঁদের আলোয় ভিক্টোরিয়াতে পড়া মারতই ভিক্টোরিয়া সাদা মার্বেল মারাত্মক উজ্জ্বলে উঠত। সেই কারণেই 1943 সালে ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নেয় যে এই সৌধটিকে কালো রং করে দেওয়া হবে। কিছুক্ষণ আগেই যে পোড়ামাটির কথা বলছিলাম, যে গোবর এবং কাদামাটি মিশ্রিত করে কালো রং করা হয়, ওই রং দিয়েই এই কালো রং করে সৌধটিকে ঢেকে দেওয়া হয়। বললে অবাক হবেন, পুরো সৌধটিকে কালো রং করা হতো ওই মাটি এবং গোবর মিশিয়ে করা হতো, এবং সেটি শুকিয়ে গেলে খসে খসে পড়া হয়ে যেত। এই খসে খসে পড়ার পর আবার তিন দিন পর আবার রং করা হতো। ব্রিটিশরা
চায়নি কোনোভাবেই এই কথা জাপানিদের কানে যাক। সেই কারণে কালো ভিক্টোরিয়া মেমোরিয়ালের কোনো ছবিও সেই সময় তুলতে দেওয়া হয়নি, যদিও তারপরে দুই একটা ছবি থেকেই যায়, যা হালে ইন্টারনেট দৌলতে আমাদের সামনে এসেছে। পুরনো কলকাতার কয়েকটি ছবির মধ্যে পাওয়া গিয়েছে এই কালো ভিক্টোরিয়া মেমোরিয়ালের ছবি। তাহলে বুঝতে পারলেন বন্ধুরা কালো ভিক্টোরিয়ার আসল রহস্যটাকে। আশা করি আপনাদের এই গল্পটি ভালোই লেগেছে এবং এরকম আরও অজানা কন্টেন্ট এবং বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও নিয়ে যাতে আপনাদের সাহায্য করতে পারি তার জন্য অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইবার করবেন এবং সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।